শাহবাগের নতুন প্রজন্মের অবস্থান নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বিএনপির অবস্থানে কোনো অস্পষ্টতা নেই। আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় বিএনপি। চক্রমালিতার রিপোর্ট। আসন্ন জাতীয় কাউন্সিলের আগে জেলায় জেলায় বিএনপির বর্ধিত সভা। টঙ্গী বোর্ডবাজারে গাজীপুর জেলা বিএনপির বর্ধিত সভা উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় দিয়েছে সরকার নিয়োজিত বিচারকরা, তাহলে তরুণ প্রজন্ম কার বিরুদ্ধে অভিযোগ আনছে? আজকে বলা হচ্ছে বিএনপিকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, ওই মঞ্চ থেকেই বলা হয়েছে। বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার, এর মধ্যে কোনো রকমের অস্পষ্টতা নেই। বিএনপি অবশ্যই মানবতা বিরোধী অপরাধের বিচার চায় এবং সর্বোচ্চ শাস্তি চায়, কিন্তু তা হতে হবে একটা ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশকে সংঘাত ও বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিচারের রায় দিয়েছে তাদের নিয়োজিত বিচারকেরা, তাহলে এই অভিযোগ কার বিরুদ্ধে? আমাদের প্রশ্ন, এই প্রজন্ম তথাকথিত তাদের কাছে এবং সরকারের কাছে, যে আসল যে যুদ্ধ অপরাধী 195 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, তাদেরকে কে মাফ করে দিয়েছে? তাদেরকে কারা পাকিস্তানে চলে যেতে দিয়েছে? কেন তখন তাদের বিচার করা হয় নাই? এই প্রশ্নের জবাব তো একবারও দিচ্ছেন না। ব্লগারদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। চক্র মালিথা, চ্যানেল আই, ঢাকা।